কলকাতা মিউনিসিপ্যাল ইলেকশনে যা হয়েছে সেটা দেখে ভাববেন না যে এখানেও সেই রেজাল্ট হবে। এখানে আমাদের সংগঠন অত্যন্ত স্ট্রং, এবং একটাই কথা বলতে পারি যে যদি টিএমসি ভাবে যে আমাদের মার দিয়ে ভয় দেখিয়ে আটকাবে, তাহলে মারের বদলা মার হবে, এবারে পাল্টা মার হবে, এটাই জানিয়ে রাখছে। আমাদের কথা হচ্ছে মমতাদির পরিষ্কারভাবে নির্দেশ, আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ যে কোনো রকম অশান্তির মধ্যে আমরা যাচ্ছি না। মানুষ তাদের জনপ্রতিনিধি বাসবার যে অধিকার, নিজের ইচ্ছা মতো ভোট দিক, সকলে সুস্থভাবে ভোট দিক, এটাই আমরা সকলের কাছে আবেদন করব, চাইব। এবং আমাদের দলীয় কর্মীরা যাতে কোনো রকম অশান্তির সাথে জড়িয়ে না যায় সেটাও কিন্তু আমরা দেখব। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, বিজেপির কোন নেতৃত্ব, কোন নেতা, কে কী বলছে, কী বলছে, আমরা ওসব মাথা ব্যথা আমাদের নেই। তবে পরিষ্কারভাবে এটা আমরা জানিয়ে দিতে চাই যে বিজেপি যদি আমাদের ক্ষমতা দেখতে চায়, যদি মনে করছে, তাহলে কিন্তু মূর্খের স্বর্গে তারা বাস করছে। এখানে একটা বিজেপি কর্মীকে দেখতেও পাওয়া যাবে না, এমন দৌড়াবো।